৫১তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিদ্যালয় স্তরের শিশু কিশোরদের সহজাত কৌতূহল প্রবৃত্তি, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশের জন্য গঠনমূলক মানসিক ক্ষেত্র প্রস্তুতিকরণের লক্ষ্যে এই প্রদর্শনী। বিজ্ঞান ক্ষেত্রে আগামী দিনে দেশের আত্মনির্ভরশীলতা, আর্থসামাজিক এবং পরিবেশগত দীর্ঘস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যে এই কর্মসূচি। বিজ্ঞান ও গণিত শিক্ষার বিকাশের জন্য 2রা ও 3রা ফেব্রুয়ারি এসইআরটির উদ্যোগে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ৫১তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী। জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কর্মীদের বিজ্ঞান, গণিত এবং পরিবেশ বিষয়ক এই ধরনের প্রদর্শনীর মূল ভাবনা সমাজ কল্যাণের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি, যার অধীনে আরও 5টি বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে: স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও পরিবহন, পরিবেশ বান্ধব জীবনশৈলী, গণনামূলক চিন্তন প্রভৃতি। আজকের এই বিজ্ঞান যে প্রদর্শনী, সেটাও এনসিআরটির যে গাইডলাইন, আমাদের যে 2020-তে যে ন্যাশনাল এডুকেশন পলিসি, তার উপর ভিত্তি করে আপনারা এই কাজটা করছেন। এবং এত সুন্দরভাবে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে প্রধানমন্ত্রীজির মানে চিন্তাধারায় সেটা হয়েছে, এটা কিন্তু এক্ষণে আমরা বহু জায়গায় আমাদের শুরু হয়েছে, কলেজ লেভেলেও শুরু হয়েছে, স্কুলেও স্টার্ট হয়েছে, কিন্তু সুদূর প্রসারই তার এফেক্ট আমরা দেখতে পাবো। আমি এখানে যারা খুদে সায়েন্টিস্টরা আছে, আমি ওদেরকে একটা কথাই বলবো যে এটা তো করবেই, এই প্রকৃতির মধ্যেই কিন্তু সব কিছু আছে, প্রকৃতির থেকে খুঁজে বের করতে হবে। প্রকৃতিতে সব, ভগবান সব দিয়েছেন, ঈশ্বর সব দিয়েছেন। গ্যাস, অম্বল, গলা, বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।